প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, সংক্ষেপে আমরা যেটিকে BSTI বলে থাকি। এখানে সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 3 আগস্ট 2023 তারিখে। আপনারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে সর্বমোট 12টি ক্যাটাগরির পদ আছে, অর্থাৎ 12টি ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন সংখ্যক লোক নেওয়া হবে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদ বা ক্যাটাগরিতে কতজন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এই পদগুলোতে আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন করতে কত টাকা লাগবে এবং সর্বশেষ দেখিয়ে দেব কিভাবে এই পদগুলোতে আবেদন করবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমাদের চাকরির খবর 24 ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, নিয়মিত নতুন নতুন সার্কুলারগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ এটা একটি শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 3 আগস্ট। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে, BSTI এর রাজস্ব খাতের অধীনে নিম্নবর্ণিত শূন্যপদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 12টি ক্যাটাগরির পদ আছে। আমি সর্বশেষ 12 নং পদটি থেকে আলোচনা শুরু করছি। 12 নং ক্যাটাগরির পদটির নাম পরীক্ষক প্রশাসন উইং। এটা একটি 10ম গ্রেডের জব। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা একটি, বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি, প্রকৌশলে স্নাতক ডিগ্রি। 11 নং পদটির নাম পরিসংখ্যানবিদ প্রশাসন উইং। শূন্যপদের সংখ্যা একটি, বয়স সর্বশিক্ষাগত যোগ্যতা অর্থনীতি, গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 10 নং পদটির নাম পরিদর্শক মেট্রোলজি। শূন্যপদের সংখ্যা 22টি, বয়স সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি, বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি, অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার, কেমিক্যাল, বস্ত্র ও ধাতব কৌশল বা মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর 9 নং পদটির নাম পরীক্ষক মেট্রোলজি রসায়ন। শূন্যপদের সংখ্যা 6টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ফলিত রসায়ন, প্রাণ রসায়ন বিষয়ে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 বছর মেয়াদী কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক ডিগ্রি। 8 নং পদটির নাম পরীক্ষক মেট্রোলজি ভৌত। শূন্যপদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 বছরের স্নাতক, অথবা 4 বছর মেয়াদী সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার, বস্ত্র, ধাতব কৌশল বা মেট্রোলজি ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর সমমানের CGPA সহ স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। পরীক্ষক পাট ও বস্ত্র মানউইং। শূন্যপদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। 6 নং পদটির নাম পরীক্ষক টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইং। শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। পরীক্ষক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ উইং। শূন্যপদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতাগুলো প্রায় একই, আপনারা একটু দেখে নেবেন। 4 নং পদটির নাম পরীক্ষক প্রকৌশল পদার্থ পরীক্ষণ উইং। এই পদটিতে নেওয়া হবে 4 জনকে। 3 নং পদটির নাম পরীক্ষক ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি রসায়ন পরীক্ষণ উইং। শূন্যপদের সংখ্যা 5টি। 2 নং পদটির নাম পরীক্ষক রসায়ন পরীক্ষণ উইং। এখানে শূন্যপদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। এছাড়াও সার্কুলারটি আমাদের ফেসবুক পেজে পাবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে সার্কুলারটি দেখতে পারবেন। 1 নং পদটির নাম সমন্বয় কর্মকর্তা প্রশাসন উইং। শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি।
প্রিয় বন্ধুরা, এখন দেখব এই পদগুলোতে আবেদন করবেন কিভাবে আবেদন করার আগে এখানে দেখে নেবেন 7/8/2023 এই তারিখ অনুযায়ী আপনার বয়স 30 বছরের মধ্যে থাকতে হবে। এই পদগুলোতে আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন bsti.teletalk.com.bd, মূলত এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদনটি সম্পন্ন করতে হবে। আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 7/8/2023 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকেই আবেদন করতে পারবেন। এবং এই আবেদনটি চলবে 5/9/2023 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত এই পদগুলোতে আবেদন করা যাবে। এখন দেখব আবেদন করতে কত টাকা লাগবে। 1 থেকে 10 নং পদের জন্য আবেদন করতে প্রয়োজন হবে 667 টাকা এবং 11 থেকে 12 নং পদের জন্য আবেদন করতে খরচ হবে 556 টাকা। টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা দিতে হবে। প্রিয় বন্ধুরা, নতুন নতুন সার্কুলারগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।